তো ভাগ, পার্টিসিপলটা মূলত ভাগ। কয়েকদিন ধরে আমাদেরকে খুব জ্বালাচ্ছে, পার্টিসিপল মাথার মধ্যে ঢুকছে আবার ঢুকছে না। তো আজকে আমরা পার্টিসিপলের গোষ্ঠী উদ্ধার করব, পার্টিসিপলের ডিএনএ টেস্ট করব। কি টেস্ট করব? ডিএনএ টেস্ট। কিভাবে? আমরা প্রথমে পার্টিসিপলটা বুঝি না, যে পার্টিসিপল আবার কি জিনিস। এরই আগে আমরা জেনেছি পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্বের গঠনগত তিনটা রূপ আছে, পৃথিবীর সকল ভার্বের গঠনগত তিনটা রূপ আছে। একটা হচ্ছে প্রেজেন্ট রূপ, আর একটা কি পাস্ট রূপ, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ। তো পাস্ট পার্টিসিপলটা কি করে এটা আমাদের জানতে হবে। এই পাস্ট পার্টিসিপলের জন্ম হয়েছে মূলত, দুটা কারণে, একটা হচ্ছে অ্যাজেটিভের কারণে, আর একটা হচ্ছে পারফেক্ট, অথবা ভয়েসের কারণে। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের কারণে, প্যাসিভের কারণে মূলত। পৃথিবীর সকল প্রকার প্যাসিভই অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তো এটা ছাড়া, এটা তো পরিপূর্ণ বাক্য, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, যেই পারফেক্টই হোক অথবা প্যাসিভ ভয়েস হোক, তখন অবশ্যই পাস্ট পার্টিসিপল ভার্বের থ্রি রূপ লাগে। এই থ্রি রূপ বাক্য পরিপূর্ণ হওয়া ছাড়াও পার্টিসিপল আরও দুটা কাজ করতে পারে, মূলত একটা কাজ করে। আমরা জেনেছিলাম অ্যাজেটিভ গঠন, অ্যাজেটিভ গঠনের মধ্যে অল, অ্যাট, অ্যাবল, অ্যারি, ফুল, ইশ, ইভ, লেস, আস, সাম, লাইক, পাস্ট পার্টিসিপল, লি। পৃথিবীতে যতগুলো অ্যাজেটিভ হিসাবে ব্যবহার হয় তো বেশিরভাগই দেখা যাবে, অন্তত বেশিরভাগ না হলেও 50% দেখা যাবে অথবা তারও কিছু কম দেখা যাবে যে পার্টিসিপল দিয়ে অ্যাজেটিভ হয়েছে। তাহলে এরই আগে আমরা জেনেছি মূলত পার্টিসিপল দিয়ে কি হয়, অ্যাজেটিভ, গঠন করা যায়, পার্টিসিপল দিয়ে অ্যাজেটিভ হয়। তাহলে এখন আমরা শুধু পার্টিসিপলটা দেখব। এই যে পার্টিসিপল মানে অসমাপিকা ক্রিয়া বা বাক্যাংশ, আমি সহজে বোঝার জন্য লিখে দিয়েছি। কোনো বইয়ে বাক্যাংশ লেখা থাকে না কিন্তু, ঠিক আছে, আমি বোঝানোর জন্য। অসমাপিকা ক্রিয়া মানে কি, স্বয়ংসম্পূর্ণ নয়, যে ক্রিয়াটা মেইন ভার্ব হিসাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না, কিন্তু সেটা জন্মগত ভার্ব। এই জন্য বলেছি ডিএনএ টেস্ট করব, ঠিক আছে, গোষ্ঠী উদ্ধার করব। আর কি করব? ডিএনএ টেস্ট করব। তাহলে ডিএনএ টেস্ট কিভাবে করব? এই যে এটা একটা ভার্ব, আর আমরা জানি ভার্ব হলেই তো তার প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, আবার গঠনগত অন্যও হতে পারে। তাহলে অলরেডি ডিএনএ টেস্ট করে বোঝা যাচ্ছে যে যেহেতু এটা একটা ভার্ব, আর ভার্ব এটা অ্যাজেটিভ হিসাবে ব্যবহৃত হয়, বাক্যাংশ হিসাবে ব্যবহৃত হয়, অসমাপিকা ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়, বাক্যের মধ্যে মেন ভার্ব হিসাবে ব্যবহার হয় না, কিন্তু জন্মগত এটা ভার্ব। তাহলে পার্টিসিপলটা প্রেজেন্ট রূপ হবে, কারণ পৃথিবীর প্রত্যেকটা ভার্বেরই একটা প্রেজেন্ট রূপ হয়, পৃথিবীর প্রত্যেকটা ভার্বেরই একটা পাস্ট রূপ হয়। তাহলে পার্টিসিপলটা পাস্ট পার্টিসিপল হবে, হবে কি হবে না বলেন? আর একটা হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল হবে, পারফেক্টের একটা উৎকৃষ্ট উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, যে এই কাজটা আগে থেকে চলে আসছে, আগে হয়েছে, তার ফল এখনও বিদ্যমান আছে। আমরা খাবার পরে আমাদের পেটে যেটা থাকে, আগে খেয়েছি, ফলটা এখনও বিদ্যমান আছে, পরে আমরা একটা ডেলিভারি দিব, তাই না? তো ঠিক এইরকম পারফেক্ট। তাহলে পার্টিসিপলটা মূলত তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট, মাশাআল্লাহ। এখন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল কি। আমরা জেনেছি পৃথিবীতে ভার্বের প্রেজেন্ট রূপ দুটা, আমরা এরই আগে জেনেছি, হয় সেটা মূল ভার্ব হতে হবে, পৃথিবীর যতগুলো ভার্ব আছে সবাই জন্মগতভাবে প্রেজেন্ট রূপ। আর একটা প্রেজেন্ট রূপে আমরা দেখেছি ইনফিনিটিভ টু, ভার্বের আগে টু আসা, তাহলে তে আর আকার হয় বাংলাতে এটা, তাই না? টু সুইম, টু ওয়াক, টু ইত্যাদি, টু রিড, হ্যাঁ, টু বি অনেস্ট ম্যান,
আচ্ছা, তো আরেকটা দেখেছি তাহলে ইনফিনিটিভ টুটাও প্রেজেন্টের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে জিরান, যেটা বারবার নাউন অর্থাৎ নাউনের কাজ করে, আইএনজি যুক্ত হয়ে কিসের কাজ করে? নাউন। সুইমিং ইজ আ বেস্ট এক্সারসাইজ, তো সুইমিং, তারপরে ওয়াকিং, ঠিক আছে, তো ট্রেনিং, তারপরে হচ্ছে রিডিং, যেটা আপনি বলেন না কেন, তাহলে এই যে ভার্বের প্রেজেন্ট রূপ। কিন্তু কেটা হয় নাউন, জিরানো হয় নাউন, এটাও হয় নাউন, ইনফিনিটিভ টুটাও হয় সাবজেক্ট হয়, এগুলো বেশিরভাগ সময় সাবজেক্ট হয়, ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? এই যে দেখেন, বিক্রিয়া ডোন্ট বি ইমপ্রেসড, আপনি আর মধ্যে যেন কোনো গড়ার না থাকে, অস্পষ্টতা না থাকে, একেবারে দেখেন। তাহলে প্রেজেন্ট, আমরা জানি ভার্বের প্রেজেন্ট করার সময় একটা আইএনজি দিয়েও ভার্বের প্রেজেন্ট করা যায়, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিসের কাজ করবে? লুক অ্যাট দিস অ্যান্ড বি পে ইওর অ্যাটেনশন প্লিজ। তাহলে অ্যাজেটিভের কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাজেটিভের কাজ করবে। এটা আরও সহজভাবে বোঝার জন্য অনেক জ্ঞানীরা বলেছেন রিলেটিভ প্রোনাউনের অর্থ প্রদান করবে, মানে যে যারা যা তা, যেটা সেটা, এরকম অর্থ দিবে। যেমন দেখেন, দ্য রাইজিং সান, রাইজিং সান মানে উদিত সূর্য, উদিত সূর্য মানে কি, সূর্যটা কেমন উদিত, লিভিং পিপল, লিভিং পিপল বসবাসকারী জনগণ, তো মানুষেরা কেমন, এটা অনেক ছোটোবেলায় পড়েছিলাম, লিভিং পিপল ইন দ্য ভিলেজ, তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কীভাবে তখন বুঝে আসেনি হয়তোবা, কিন্তু মনে আছে লিভিং পিপল ইন দ্য পিপল, দ্য পিপল হু লিভ ইন দ্য ভিলেজ, যে সকল মানুষেরা গ্রামে বসবাস করে, তার মানে বসবাসকারী জনগণ, বসবাসকারী জন, বসবাসকারী মানে কি, যে বসবাস করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্য ব্লুমিং রোজ, ফুটন্ত গোলাপ, কেমন গোলাপ, ফুটন্ত গোলাপ, তাহলে এগুলো অ্যাজেটিভের কাজ করছে। আর আমরা জানি নাউনের আগের স্থান অ্যাজেটিভ আসতে পারে, নাউনের আগের স্থান অ্যাজেটিভ, তাহলে এগুলো আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়ে কিসের কাজ করছে, অ্যাজেটিভের কাজ করছে, এটাই হচ্ছে প্রেজেন্ট রূপ, তাহলে ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট পার্টিসিপল, আমরা সবাই জানি পাস্ট পার্টিসিপল কি, এরই আগে সবাই আমরা মুখস্থ করেছি, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ আর পাস্ট পার্টিসিপল রূপ, গঠনগত জন্মগত ভার্বের তিন প্রকার। তো এই পাস্ট পার্টিসিপলের সাথে কি হয়, ইডি হয়, আর 400-500 শব্দ একটু ব্যতিক্রম, যেগুলোকে স্ট্রং ভার্ব বলা হয়, আর যেগুলো উইক ভার্ব বলা হয় টি বা ইডি যুক্ত যেগুলো ভার্ব সেগুলো। তাহলে এই পাস্ট পার্টিসিপলটা এরই আগের থেকে আমরা জেনে আসতেছি, এই পাস্ট পার্টিসিপলটা অ্যাজেটিভ হতে পারে, যেমন এডুকেটেড পার্সন, শিক্ষিত ব্যক্তি, ব্রোকেন মাইন্ড, ভাঙ্গা মন, অসংখ্য উদাহরণ, অসংখ্য উদাহরণ, রিটেন লেটার, লিখিত চিঠি, তারপরে কনভেন্স থিং, অনেক এই বিষয়ে আমার বই লেখা আছে। যাই হোক, পারফেক্ট, এখন পারফেক্টটা কি, পারফেক্ট একটা সরাসরি বাক্যাংশ হবে, দেখেন আমার দিকে, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং এর পরে ভার্বের থ্রি রূপ, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, হ্যাভিং এর পরে ভার্বের পার্টিসিপল রূপ, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এটার আবার আরেকটা গঠন আছে, সেটা হচ্ছে আফটারের পরে ভার্ব প্লাস আইএনজি, গোয়িং হোম, বাড়িতে যে, আই উইল মিট ইউ, তার মানে বাড়িতে যাবার পরে, গোয়িং হোম, বাড়িতে যে, এখানে আসে করে বা করিয়া, করে বা করিয়া, এরকম দিয়ে বাক্যাংশ হবে। যেমন গোয়িং হোম, তার মানে আফটার গোয়িং হোম, এখানে হ্যাভিং এর আগেও আফটার গোপন থাকে, আবার এই যে ভার প্লাস আইএনজির আগেও আফটার, তো বাড়িতে যে, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, তাহলে বাড়িতে যাবার পরে আমি তাকে দেখেছিলাম, তাহলে আমার বাড়িতে যাওয়ার কাজটা আগে হয়েছে না, পারফেক্ট, তারপরে আমি তাকে দেখেছি, তাই না? তাহলে হ্যাভিং রিচড হোম বা হ্যাভিং কাম হোম, বাড়িতে যাবার পরে
আমি তাকে দেখেছি, আই সহিম তাকে আমি দেখেছি, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে এগুলো দিয়ে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কোনো ভার্ব যদি আইন যে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সাবজেক্ট বা নাউনের কাজ করে তাহলে সেটা হবে জি রান। আর পার্টিসিপলের তো গঠনই আলাদা আছে, পৃথিবীতে সকল পার্টিসিপলের গঠনই আলাদা। যেমন দেখেন অনেক উদাহরণ আমার বইয়ে আরবির সাথে এগুলো মিলকরণ করেছি আপনারা, যে মাজদারি অর্থ দিবে এখানে কিভাবে, জিরানের সাথে কিভাবে সিফাতের অর্থ দিবে, জুজুল জুমলা কিভাবে হবে, এগুলো আলহামদুলিল্লাহ আপনারা আরবিও পড়েন, আপনারা আরবিও জানেন। তো দেখেন টু রাইজ মানে তাহলে উঠতে বা ওঠা, টু রাইজ সান সূর্য ওঠা, এটা ইনফিনিটিভ টু প্রেজেন্ট রূপে হয়। রাইজিং রাইজিং তাহলে জিরান হবে যদি রাইজিং সান। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে দ্য রিজেন সান, উদিত সূর্য, যে সূর্য উঠেছে। আবার দেখা যাবে যে আফটার হ্যাভিং রিজেন সান, তাহলে সূর্য উদিত হওয়ার পরে এই যে গরম লাগছে, তাই না? তো সহজ কথায় আমরা কি করতে পারি, যেহেতু এটা একটা ডিএনএ টেস্ট আমরা করতে পারি, যে